ইস্যুতে এখনও চীন ভারত মহাপ্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তকে সম্মান জানায় বেজিং বললেন রাষ্ট্রদূত দিল্লির সঙ্গে কাজ করতে আগ্রহী সিলেটের যোগীগঞ্জে বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি প্লাবিত গ্রামের পর গ্রাম চরম দুর্ভোগে কয়েক লাখ মানুষ উত্তরেও ভাসছে কুড়িগ্রাম গাইবান্থা এই সমস্ত বিষয় উনি উত্থাপন করেছেন অভিযোগ হিসেবে সেগুলোর জবাব আমরা বহুবার দিয়েছি একবার না প্রধানমন্ত্রীর সঙ্গে বিতর্কে বসার প্রয়োজন দেখেন না ডক্টর ইউনুস শ্রমিক ঠকানোর মামলায় পঞ্চমবারের মতো বাড়ল জামিন এবার মেয়াদ এক মাস দশ দিন বাদরবানের সাবেক আইজিপি বেনোজিরো স্ত্রী মেয়ের পঁচিশ একর জায়গা জিম্মায় নিল জেলা প্রশাসন ছাগল কাণ্ডের মতিওরের চার ফ্ল্যাট ও এক হাজার উনিশ শতাংশ জমি জব্দের নির্দেশ সঙ্গে আছি আমি ওমর ইনান তিস্তা মহাপ্রকল্পে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে চেন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত প্রকল্প ঘিরে বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তকে চীন সম্মান করে বলেও জানান তিনি সকালে জাতীয় প্রেসক্লাবে ক্লাবে টকে অংশ নিয়ে চীনা রাষ্ট্রদূত জানান মিয়ানমারের সংঘাতের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চীনের মধ্যস্থতা সাময়িক বন্ধ রয়েছে এদিকে প্রধানমন্ত্রীর চীন সফরে বাণিজ্য বিনিয়োগ শিক্ষা রোহিঙ্গাসহ বিভিন্ন ইস্যুতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে বলেও জানান রাষ্ট্রদূত অভিন্ন নদী তিস্তার ওপর বাঁধ নির্মাণ করায় পানির সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে ভারতের হাতে গ্রীষ্ম ও শীতে বাঁধ বন্ধ থাকায় পানি শূন্যতা আর বর্ষায় বাঁধ উন্মুক্ত করে দিলে বন্যায় ভাসে উত্তরাঞ্চলের মানুষ এই দুর্যোগ থেকে বাঁচতে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের জন্য চীনের সহযোগিতা চায় বাংলাদেশ দুই সালে তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু করে দুই হাজার সালের মার্চে বাংলাদেশকে প্রতিবেদন জমা দেয় চীনা একটি প্রতিষ্ঠান চীনের রাষ্ট্রদূত কয়েকবার গণমাধ্যমকে বলেন দ্রুতই তিস্তা প্রকল্প শুরু করতে আগ্রহী তারা ঢাকাকে বিলিয়ন ডলার ঋণ দিতেও প্রস্তুত বেজিং সাত জানুয়ারি নির্বাচনের সরকার গঠনের পর থেকেই প্রধানমন্ত্রীকে আগে সফর করাতে প্রতিযোগিতায় নামে ভারত ও চীন এরই মাঝে গত মে মাসে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফর করে আমন্ত্রণ পৌঁছে দেওয়ার পাশাপাশি জানান দেন তিস্তা মহাপরিকল্পনায় বিনিয়োগ করতে আগ্রহী ভারত শেখ হাসিনার নয়াদিল্লির সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান শীঘ্রই তিস্তা বিষয়ে কাজ করতে কারিগরি দল পাঠাবে তারা তিস্তার বিশাল এই প্রকল্পের কাজ পেতে ভারত ও চীনের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা চলছে এরই মধ্যে চীনের রাষ্ট্র জানালেন তিস্তা প্রকল্পে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে রাজি তারা ভবিষ্যতে তিস্তা ঘিরে বাংলাদেশের সিদ্ধান্তকে সম্মান করার কথাও জানান তিনি উই আর রেডি ওয়ার্ ওভেন অ্যাস

এদিকে আট জুলাই প্রধানমন্ত্রীর চীন সফরে অবকাঠামো উন্নয়ন বিনিয়োগ বৃদ্ধি বাণিজ্য সম্প্রসারণ কৃষি সহযোগিতা শিক্ষা ও গণমাধ্যমের সঙ্গে সহযোগিতা এবং দুই দেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে বলেও জানান চীনা রাষ্ট্রদূত সময় সংবাদ ঢাকা এদিকে ভারত চীনের দৈরথ কাটিয়ে আলোর পথে এগিয়ে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা এমনটাই মনে করছেন নদী অধিকার কর্মীরা তাদের মতে ভারতের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনায় চীনের অনাপত্তি ভূ রাজনৈতিক বাধা ডিঙিয়ে সফলভাবে বাস্তবায়নের প্রত্যাশা তৈরি করেছে এর মধ্য দিয়ে উত্তরের দুই কোটি মানুষ স্বপ্ন দেখছে দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত সমস্যার সমাধান হবে দ্রুতই শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিষাদের রিপোর্ট দীর্ঘ সময় তিস্তার পানির ক্ষেত্রে ভারতের একতরফা নীতির কারণে ভাটির দেশের প্রায় দুই কোটি মানুষের জীবন জীবিকা কৃষি ও জীববৈচিত্র্য চরম সংকটে বন্যায় ভাঙ্গন প্লাবন আর শুষ্ক মৌসুমে পানির অভাবে মরুকরণ আরো দীর্ঘ হচ্ছে তিস্তার পানি চুক্তি ঝুলে আছে অনেকটা সময় নদী পারের বাসিন্দারা আন্দোলন গড়ে তোলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের তাতীয়ভাবে পানি বন্ধনটাকেই সামনে এসেছে কিন্তু আমাদের যে নদী ভাঙন এটি কিন্তু কোনোদিন সামনে আসেনি আগে পানি যাওয়ার রাস্তা করা হোক সেই রাস্তা যদি পানি প্রবাহিত হয় পানি চুক্তি হয় তা দুইটা কাজেই একসাথে এটার পরিকল্পনা যদি খুব দ্রুত বাস্তবায়ন হয় তবে আমরা এলাকাবাসী জনগণবাসী ওইখানকার যে জনবসতি আমরা সুখে শান্তিতে আমরা বসবাস করতে পারব প্রস্তাবিত প্রকল্পের সমীক্ষা দু সালে শেষ করেছে চীন আর বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে তিস্তা নদীকে সংরক্ষণ এবং প্রবন্ধন পর বাতচিত শীঘ্রই এক টেকনিক্যাল টিম বাংলাদেশ বাংলাদেশে গিয়ে এদিকে ভারত বলছে তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়ে দ্রুত একটি কারিগরি দল বাংলাদেশে যাবে ভারতের এমন সিদ্ধান্তে শঙ্কা তৈরি হয় চীন ভারতের ভূরাজনৈতিক খেলায় হয়তো ঝুলে যাবে তিস্তা মহাপরিকল্পনা তিস্তা নিয়ে ভারতের সঙ্গে একত্রে কাজ করতে রাজি আছে চীন রাষ্ট্রদূতের এমন মন্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন নদী অধিকার কর্মীরা বলছেন চীনের এমন প্রস্তাবে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল তা অনেকটাই কেটে যাবে ভারত এবং চীন একই প্রকল্পে অর্থায়ন করতে চাচ্ছে মনে হয় যে এটা আঞ্চলিক রাজনীতির যে সংহতি সেটিকে মজবুত করবে অর্থায়নের ক্ষেত্রে যদি ভারত চীন ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে এবং কারিগরি প্রকৌশলগত বিদ্যা যদি এখানে সমন্বয় হয় সমীক্ষা অনুযায়ী তাহলে এইটা এই অঞ্চলের উত্তর জনপদের বঞ্চনার শিকার এই অঞ্চল ভাঙ্গনপ্রীত মানুষের কাছে একটা উন্নয়নের নতুন মডেল সৃষ্টি হবে নানা সমীকরণ ভেদ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে তিস্তা পারের মানুষের জীবনে নতুন দিনের সূচনা হবে এমন প্রত্যাশা উত্তরের বাসিন্দাদের নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর দফায় দফায় বন্যা ও বাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম রাস্তাঘাট ডুবে থাকায় দুর্ভোগের শেষ নেই সিলেটের পাঁচ উপজেলার কয়েক লাখ মানুষের আবাসিক এলাকাগুলোতে দূষিত পানিতে যাতায়াত করায় বাড়ছে রোগ বালায়ের ঝুঁকিও এদিকে সুনামগঞ্জে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও ফুটে উঠছে ক্ষয়ক্ষতি একটামুল মূল কবিরও হিমাদ্রি শেখর ভদ্র পুরো মেরামত হয়নি বিদায় আমরা প্রথমবার দ্বিতীয়বার এবং তৃতীয়বার এবং তৃতীয়বারও শেষ নয় আমরা জানি না চতুর্থবার আমরা বন্যায় আক্রান্ত হচ্ছে কিনা শুধু একবার নয় আমাদের এই জায়গাটা তিনবারের মতো আমরা বন্যায় প্লাবিত হয়েছি বৃষ্টিপাত বন্ধ থাকলেও সুরমা কুশিয়ারা সহ অন্যান্য শাখা নদীগুলোর পানি ছয়টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে এতে পরিস্থিতি স্বাভাবিক হতে আরো সময় লাগতে পারে বলে মনে করছেন স্থানীয়রা বারবার প্রতি বছর আমরা ধান ক্ষেত নষ্ট হয় অনেক কৃষি কাজ নষ্ট হয় অন্যদিকে সুনামগঞ্জে কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির সুরমা জাদুকাটা খাসিয়ামারা সহ অন্যান্য শাখা নদীগুলোর পানি কিছুটা কমেছে তবে ব্যাপক ক্ষতির মুখে মৎস্য খামারি সহ কৃষিজীবীরা এইরকম প্রায় নয়টি বাঙ্গা হয়েছে সামনে আরো বাঙ্গা আছে আমাদের দুর্ভোগের শেষ নেই প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার মতো মৎস্য চাষি পুকুর দিকে ক্ষতিগ্রস্ত হয়েছে সামগ্রিকভাবে প্রায় সত্তর বাহাত্তর কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এই মৎস্য সেক্টরে ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে বৃষ্টি থাকায় আগামী কয়েকদিন পর্যন্ত পাহাড়ি ঢল অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড তবে ঢল কমে আসলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা আমিনুল ইসলাম সময় সংবাদ সিলেট বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সিলেটের যোগেগঞ্জে আছেন সহকর্মী একতামুল কবির সরাসরি যাচ্ছে তার কাছে আমি এই মুহূর্তে আছি দেশের উত্তর পূর্ব কর্নড়ির একেবারে শেষ যে উপজেলা সেই জকিগঞ্জের উপজেলার এখন জকিগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নরসিংপুরে আছি এই জায়গায় আর দেখতে পাচ্ছেন যে বিশাল আকার একটি ভাঙ্গন দিয়ে কুশিয়ারা নদীর পানি তীব্র ব্যাগে জনপদে প্রবেশ করছে এবং এই ভাঙ্গনটি কিন্তু প্রথমবারই নয় এই ভাঙ্গনটি ধীরে ধীরে ভেঙেছে প্রথম কিছুটা ভেঙেছে গত মে মাসের সাতাইশ তারিখে যে পানি উঠেছিল কুশিয়ারা নদীর পানি বাড়ার সময় কিছুটা ভেঙেছিল তারপরে ঈদের সময় ঈদের দিন অর্থাৎ সতেরো জুন যে বৃষ্টি হয়েছিল বা উজানের ঢল নেমেছিল তখন কিছুটা ভেঙেছিল পরবর্তীতে গতকালকে আবারও তীব্র স্রোতে বা কুশিয়ারা নদীর পানি যখন বেড়ে যায় তখন এই অবস্থা হয়েছে এবং এই এখন দেখতে পাচ্ছেন যে এই অবস্থার কোন অবস্থা গিয়ে দ্বারা বলা যাচ্ছে না এই ভাঙ্গন দিয়ে বারোটা গ্রাম আশেপাশে বারোটা গ্রামের ঘরবাড়ি সব চূর্ণ করে ফেলছে এবং এই পৌরসভার যেই এলাকা সেই এলাকার পানিটা কিন্তু পড়সভা এই এলাকা থাকছে না বিভিন্ন ইউনিয়ন এই পর্যন্ত কুশিয়ারা নদীর ভাঙ্গনের ফলে এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি কুশিয়ারা নদীর বাদে এরকম বাদে ছোট বড় পাঁচটি জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছে এবং ভাঙ্গন ভেঙে পানি প্রবেশ করছে ফলে এই যকিগঞ্জের পাঁচটি ইউনিয়নের প্রায় পঁচাশিটি গ্রাম পানিতে তলিয়ে গেছে এবং লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে শুধুমাত্র এই পানিটি যে থাকছে তা নয় এই পানিটা আছে পার্শ্ববর্তী উপজেলা পার্শ্ববর্তী উপজেলা কানাইঘাট গোলাপগঞ্জ সহ এই একটা বৃহত্তরে এলাকায় কিন্তু এই পানিগুলো গিয়ে এই পাঁচটি ভাঙ্গন দিয়ে পানিগুলো গিয়ে একটি বড় একটি বন্যার দেখা আশঙ্কা দেখা দিয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি দুবার এই জোকীগঞ্জ কানাইঘাট জৈন্তাপুর গোয়েনঘাট কোম্পানিগঞ্জ সীমান্তবর্তী পাঁচটা উপজেলা সহ সিলেটের তেরোটি উপজেলা মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এই মুহূর্তে একশো ছাপ্পান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুশিয়ারা নদী এবং এই পানি বাড়ার কমার কোনো লক্ষণই দেখছে না যদিও সিলেটে বৃষ্টিপাত কমে গিয়েছে উজানের চেরাপুঞ্জিতে ভারতের চেরাপুঞ্জিতেও বৃষ্টিপাত কমে গিয়েছে তারপরেও আসামে যে বৃষ্টিগুলো হচ্ছে আসামে যে বন্যা হচ্ছে সেই আসামের বন্যার পানিটা কিন্তু এই কুশিয়ারা নদী দিয়ে সরাসরি প্রবেশ করছে বরাক এই অমল অমলশীতে অর্থাৎ শেষ পয়েন্টে অমলশীত নদী পয়েন্ট আছে সেই জায়গায় বরাক নদী সুরমা এবং কুশিয়ারা এই দুটি ভাগে বিভক্ত হয়ে দেশে প্রবেশ করেছে এবং এই পানিগুলো সোজা সরাসরি মেঘনা অববাহিকা যাওয়ার কথা কিন্তু না গিয়ে এই জনপদে প্রবেশ করছে এখানকার মানুষ আসং খুব শঙ্কিত অবস্থা আছে এই এলাকার মানুষ রাত দিন আর না ঘুমিয়ে চিন্তিত আছে কারণ যে ব্যাগে যে তীব্র ব্যাগে পানি প্রবেশ করছে নতুন নতুন এলাকা প্লাবিত করছে নতুন 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 ইউনিয়নের গ্রাম করছে সব কিছু মিলে বলা যায় একটি বিপর্যস্ত অবস্থার মধ্যে আছেন জোকিমগঞ্জ এলাকার মানুষ জোকিমগঞ্জের এই বিপর্যয়ের জন্য পানি উন্নয়ন বোর্ডকে এলাকাবাসী বারবার অনুরোধ করেছিল এই এলাকার যখন ছোট করে ভাঙ্গন দেখা দিয়েছিল তখন এলাকাবাসী বালুর বস্তা দিয়ে বিভিন্নভাবে ভাবে এটি প্রতিরোধ করার চেষ্টা করেছিল সংস্কার করার চেষ্টা করেছিল পানি উন্নয়ন বোর্ডকে তারা বারবার অনুরোধ করেছিল কিন্তু পানি উন্নয়ন বোর্ড এই বাদটি নির্মাণের কোনো উদ্যোগ না নেওয়ার ফল যেটি হয়েছে তা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি মোটামুটি এই ছিল কুশিয়ারা নদীর তীব্র স্রোতে কুশিয়ারা নদীর যে চার পাঁচটি জায়গায় ভাঙ্গন দেখা ভাঙ্গন দিয়ে তীব্র বেগে পানির জনপদে প্রবেশ করছে তার সবশেষ খবর উত্তরে নদ নদীর পানি পড়ার খবর জানতে এই মুহূর্তে কুড়িগ্রাম সদরে আছেন সহকর্মী বাদশাহ সৈকত সরাসরি যাচ্ছে তার কাছে কুড়িগ্রামের যে সার্বিক বন্যা পরিস্থিতি সেই বন্যা পরিস্থিতির কিন্তু আসলে অবনতির দিকে যাচ্ছে কেননা বন্যা পূর্বাভাস কেন্দ্র যে পূর্বাভাস দিয়েছে যে আসলে ব্রহ্মপুত্র মরণাসহ অন্যান্য নদ নদীতে রয়েছে সেখানে পানি কিন্তু আরও চোদ্ বাহাত্তর ঘন্টা পর্যন্ত বৃদ্ধি অব্যাহত থাকবে আমরা আমি এই মুহূর্তে যেখানে রয়েছে সেটি হলো অববাহিকার একটি ইউনিয়ন হাতিয়া ইউনিয়ন পরিষদে হাতিয়া ইউনিয়নে রয়েছে এই ইউনিয়নটির কিন্তু বেশিরভাগ এলাকায় ব্রহ্মপুত্র অববাহিকা সেই ব্রহ্মপুত্র নদের অববাহিকার যে চরাঞ্চলগুলো রয়েছে সবগুলোয় আমরা দেখেছি যে পানিতে তৈটুম্বুর হয়ে আছে এবং শুধু নদ নদীর অববাহিকার শুধু হাতিয়া নয় পার্শ্ববর্তী যে বেগমগঞ্জ ইউনিয়ন রয়েছে এবং রৌমারি এবং রাজীবপুর উপজেলার যে ইউনিয়নগুলো রয়েছে ব্রহ্মপুত্রের অববাহিকা সবগুলোই কিন্তু পানিতে তলিয়ে গেছে আমি যে জায়গাটিতে রয়েছে এখানে কিন্তু একটি ব্রিজ রয়েছে যে ব্রিজের আমি যদি দেখাই যে আমি যে জায়গাটিতে রয়েছে আমার পিছনের দিকটা হলো আসলে ব্রহ্মপুত্র নদ সেই ব্রহ্মপুত্র নদের পানি কিন্তু বৃদ্ধি অব্যাহত থাকায় কিন্তু সেই পানি এই ব্রিজের ব্রিজ দিয়ে কিন্তু উঁচু এলাকায় প্রবেশ করছে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু এইভাবে পানি উঁচু এলাকার দিকে প্রবেশ করতেছে আর আমরা সারাদিনে আজ সারাদিনে কিন্তু I mean বিভিন্ন চরাঞ্চল ঘুরে দেখেছি যেগুলো নতুন যে চর রয়েছে সেই চরগুলোতে কিন্তু বসবাসকারী যে মানুষজন রয়েছে তারা কিন্তু সেই চরগুলো ছেড়ে কিন্তু উচিত স্থানে অবস্থান নিয়েছে এবং অনেক বাসিন্দা রয়েছে তারা এখনো নৌকার মধ্যে অবস্থান করছে তাদের যদিও তাদের ঘরের চাল পর্যন্ত আমরা দেখেছি এবং এমন কোনো জায়গা আমরা দেখিনি যেখানে পানির কোনো পানির কোনো পানি নেই সব জায়গায় কিন্তু পানিতে থই থই করছে এবং এর ফলে কিন্তু মানুষের যে দুর্বিষহ অবস্থা আমরা দেখেছি যে রাস্তাঘাট তলিয়ে গেছে ঘর বাড়ি তলিয়ে গেছে মানুষের রান্না করার জায়গা নেই এবং শুকনো খাবারের প্রয়োজন হয়ে পড়েছে এই ছিল কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রামে বারো বছর ধরে জবাব দিয়ে আসছেন নতুন করে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দেওয়ার কিছু নেই এমনকি অভিযোগ নিয়ে বিতর্ক বা আলোচনা করারও প্রয়োজন দেখছেন না ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজিরা শেষে কথা বলেন তিনি এদিন শ্রমিক ঠকানোর মামলায় অধ্যাপক ইউনুস সহ চার আসামির জামিনের মেয়াদ পঞ্চম বারের মতো বাড়িয়েছেন আদালত করছে সেই মামলায় সে শাস্তি পেয়েছে এখানে আমার কি দোষ জেলা শিকার কি আছে সে আসুক না বাটে আসুক চলুক আমার সাথে আমেরিকায় ডিবেট হয় না চলুক না আসুক কথা বলবো দিল্লি সফর শেষে দেশে ফিরে গত পঁচিশে জুন এক সংবাদ সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিতর্কের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সমস্ত বিষয় উনি উত্থাপন করেছেন অভিযোগ হিসেবে সেগুলোর জবাব আমরা বহুবার দিয়েছি একবার না প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দেবেন কিনা জানতে চাইলে বৃহস্পতিবার অধ্যাপক ইউনুসের সাফ জবাব বারো বছর ধরে গ্রামীণ ব্যাংক ও তার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিয়ে এসেছেন তিনি এখন নতুন করে এ নিয়ে বিতর্ক বা আলোচনায় বসা কোনো সুযোগ নেই যা হবে আইন ও বিচারিক প্রক্রিয়ায় আমি টাকা পাচার করেছি বিদেশে বহু প্রতিষ্ঠান করেছি ট্যাক্স ফাঁকি দিই ইত্যাদি ইত্যাদি এটা আমরা জানি এটা আইন আদালতের বিষয় বিচার বিভাগের বিষয় এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে আমি তো কিছু পেলাম না ডক্টর নিউজ বলেন প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ব্যাংকের অনিয়মের বিচার করতে হলে তার সঙ্গে ব্যাংকটির সব চেয়ারম্যানকে আনতে হবে আইনিরাও তাই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যখন অভিযোগ করা হয় তখন চেয়ারম্যান এবং বোর্ড সদস্য সবাইকে অভিযোগ করা হয় দেখা যায় এখন গ্রামীণ ব্যাংকের যারা চেয়ারম্যান ছিলেন যারা বোর্ড সদস্য ছিলেন তারা অভিযুক্ত হবেন কাজে তাদেরকে নিয়ে আসতে হবে আমার খুব ভালো লাগবে তাদের সঙ্গে আসে আমি তখন ম্যানেজিং ডিরেক্টর দুই নম্বরে আমি ওনারা সব এক নম্বরে এবং খাঁচার যদি ততদিন জিতিকে থাকে আমরা সবাই মিলে খাঁচার ভেতরে থাকবো এদিন শুনানি শেষে পঞ্চমবারের মতো ইনুস সহ চার আসামির জামিনের মেয়াদ বৃদ্ধি করেন চোদ্দই আগস্ট পর্যন্ত মুলতবি করা হয়েছে এই মামলার আপিল শুনানি আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা টানা তৃতীয় দিনের মতো সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করেছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা বৃষ্টি উপেক্ষা করেই বেলা বারোটার দিকে শাহবাগে সড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল কোটা নয় বরং মেথাকে মূল্যায়নের দাবি জানিয়ে আন্দোলনকারীরা বলেন শুধু মুক্তিযোদ্ধা কোটা নয় নিয়োগের ক্ষেত্রে সব ধরনের বাড়তি সুযোগ সুবিধা বাতিল করতে হবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা একই দাবিতে রাজশাহী চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এদিকে সকালে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানিতে প্রধান বিচারপতি মন্তব্য করেছেন আন্দোলন দেখে রায় পরিবর্তন করে না কোর্ট পরে রিটকারী আইনজীবীর আবেদন মঞ্জুর করে শুনানি পেছান সর্বোচ্চ আদালত এদিকে কোটা আন্দোলন আদালত বিরোধী বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাপ্তাহিক গণবাংলা বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন বলেন সরকার কোটা বাতিল করলেও আদালত বহাল রেখেছেন তাই আদালতের রায় আদালত হয়েই সমাধান করতে হবে এ সময় সার্বজনীন পেনশন ব্যবস্থা নিয়ে সৃষ্ট জটিলতা শিগগিরই নিরসন হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী বিএনপির আন্দোলন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন বিএনপির নিজেদের আন্দোলন করার সক্ষমতা নেই তাই অন্যের আন্দোলনের মধ্যে তারা ঢুকে পড়ে বিএনপিকে এখন তারেক আতঙ্ক তারেক ভূতে পেয়ে বসেছে কখন কার পদবি চলে যায় বিএনপি এখন একটা পরজীবী রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছে ছাত্রছাত্রীরা কোটার ব্যাপারে আন্দোলন করছে বিএনপি ওখানে ঢুকেছে শিক্ষকরা পেনশন নিয়ে আন্দোলন করছে বিএনপি ওখানে ঢুকেছে সর্বোচ্চ আদালত রায় দিয়েছে আন্দোলনটা নিশ্চয়ই আদালতের বিরুদ্ধে হচ্ছে কারণ সরকার তো বাতিল করে নাই সমাধানটাও আদালতের মাধ্যমেই করতে হবে অন্যথায় আদালত অবমাননা হবে দেশের স্বার্থ বিকিয়ে ভারতকে সব দিয়ে দেওয়ার পাঁয়তারা করছে সরকার এমন অভিযোগ বিএনপি নেতাদের সকালে জাতীয় প্রেস ক্লাবে ভারতের সঙ্গে রেল ট্রানজিট চুক্তির প্রতিবাদে মানববন্ধনে অংশ নিয়ে দলটির নেতা হোসেন আলাল বলেন বাংলাদেশ অন্য কোনো দেশের করিডর হতে পারে না ক্ষমতাসীনরা নিয়ে বিরোধী দল দমনে ব্যস্ত বলে অভিযোগ করেন বিএনপি নেতারা চলমান গ্যাস সংকট না কাটিয়ে ভবিষ্যতের গল্প শোনালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বললেন দু সালের পর নিরবচ্ছিন্ন সরবরাহে কাজ করছে সরকার এছাড়া চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে গ্যাস সংকটের সমাধানের পাশাপাশি তিন চার দিনের মধ্যে গ্রামে লোডশেডিং কমানোরও আশ্বাস দেন মন্ত্রী চলছে বর্ষা মৌসুম গেল গ্রীষ্মের তাপপ্রবাহে যে লুকোচুরি শুরু হয়েছিল বিদ্যুতের তা থেকে এখনও পুরোপুরি রেহাই পায়নি জনসাধারণ শুধু বিদ্যুতেই নয় শীতকালের গ্যাস সংকটও মাঝে মধ্যে প্রকট হচ্ছে চলতি বর্ষায় সম্প্রতি আঘা থানা ঘূর্ণিঝড় রেমালের প্রভাব জটিলতা বাড়িয়েছে এলএনজি সরবরাহেও এর প্রভাবে সিএনজি স্টেশন থেকে শুরু করে ভোগান্তি বেড়েছে শিল্প এবং গৃহস্থালী পর্যায়েও আমরা এবার দেখতে পাচ্ছি ঝড় বাদলের সময় প্রচুর জায়গায় লাইন পড়ে গেছে এরই মধ্যে শেষ হলো বাজেট অধিবেশন নতুন অর্থ বছরে নিজেদের বাজেট নিয়ে বৃহস্পতিবার মন্ত্রণালয়েই সংবাদ সম্মেলন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর সাশ্রয় করতে পারব তিনি জানান নতুন অর্থ বছরে সরকারের ব্যয়ের পরিকল্পনা প্রাধান্যে থাকবে সর্বরাহ ভোগান্তি মুক্ত রাখা চলমান গ্যাসের সংকট দ্রুতই কেটে যাবে এমন আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী তুলে ধরেন ভবিষ্যৎ পরিকল্পনা এবারকার বাজেটে বিদ্যুৎ বিভাগের মেইন ফোকাস হলো কন্টিনিউ এখন পারপাস হলো আমাদের জ্বালানি সাশ্রয় এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ কীভাবে দিতে পারে পনেরো ষোলো তারিখের থেকে আমরা আশাবাদী যে গ্যাস নিরবিচ্ছিন্ন হয়ে যাবে আগামী তিন থেকে চার দিনের মধ্যে আমাদের বিদ্যুৎ অনেকটা আগের থেকে ভালো হবে জ্বালানির ভবিষ্যৎ চাহিদা মোকাবিলায় চীনের সঙ্গে বেশ কিছু নতুন চুক্তি সই করতে যাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রীর আসন্ন বেজিং সফরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অন্তত এক বিলিয়ন ডলারের ঋণ চুক্তির আভাস নসরুল হামিদের তিন সফরের মধ্যে বিশেষ করে আমরা প্রায়োরিটি দিয়েছি বয়সকালীর দিকে প্যারালালে আরেকটা গ্যাস গ্যাসের পাইপলাইন নিয়ে আসার জন্য এই প্রজেক্টটা আমরা জিটুতে জিটু জি করার জন্য আমরা প্রপোজ করেছি যে এফএসআরিও এখন আছে আমরা আরও দুইটি এফএসআর এখানে করার জন্য আমরা একটা প্রকল্প নিয়েছি যে সাতাইশ থেকে কোনো রকম যাতে কোনো গ্যাসের প্রবলেম না হয় বিদ্যুতের ক্ষেত্রে প্রায় ছয়টি প্রকল্প দেওয়া হয়েছে বিদ্যুৎ জ্বালানি খাত ধীরে ধীরে ভর্তুকি মুক্ত হবে জানিয়ে প্রতিমন্ত্রীর আহ্বান গ্যাস বিদ্যুতের বকেয়া বিল পরিশোধে এগিয়ে আসতে হবে সবাইকে এটা একটা চলমান প্রক্রিয়া আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে আসতে চাই প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা আদালতের নির্দেশের পর বান্দরবানে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী নামে থাকা পঁচিশ একর জমি জিম্মায় নিয়েছে জেলা প্রশাসন জায়গাটি দেখাশোনার জন্য একটি রিসিভার কমিটি নিয়োগ দেওয়া হয়েছে অন্যদিকে ছাগল কাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানের নামে থাকা চারটি ফ্ল্যাট ও এক শতাংশ জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত এক ছাগল যেন সব কেড়ে নিল আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউরের অঢেল সম্পদ আর সাম্রাজ্য করলেও দিয়েছেন গাঢাকা কোথায় আছেন তা জানা নেই কারো বৃহস্পতিবার ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা চারটি ফ্ল্যাট ও একশো শতাংশ জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত যার মধ্যে আছে বরিশালের মুলাদি উপজেলায় মতিউরের নামে একশো শতাংশ জমি নরসিংদীর রায়পুরা উপজেলায় মতিউরের স্ত্রী লাইলাকানিজের নামে পাঁচশো বাইশ দশমিক বান্ন শতাংশ জমি ছেলে আহমেদ তৌফিক অর্ণবের নামে দুইশো পঁচাত্তর শতাংশ জমি মেয়ে ফারহানার নামে একশো ছয় দশমিক ছাপ্পান্ন শতাংশ জমি রয়েছে এছাড়া চারটি ফ্ল্যাটের মধ্যে রয়েছে স্ত্রী লাইলাকানিজের নামে বসুন্ধরা একটি ফ্ল্যাট ও আরেক স্ত্রী সাম্মী আক্তার শিবলির নামে জিগাতলা একটি এবং বসুন্ধরা আবাসিকে একটি এবং মেয়ে ফারহানা রহমানের নামে বসুন্ধরা আবাসীকে একটি ফ্ল্যাট এদিকে আদালতের নির্দেশের পর বান্দরবানে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও তার স্ত্রী স্ত্রীকন্যার নামে থাকা বান্দরবানের খামারবাড়ি মৎস্য ঘের সহ প্রতিশেকর জায়গা জিম্মায় নিয়েছে জেলা প্রশাসন জায়গাটি দেখাশোনার জন্য নিয়োগ করা হয়েছে একটি রিসিভার কমিটি একই দিন প্রায় দশ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সিলেটের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত মাইনুল হাসান সময় সংবাদ ঢাকা যান চলাচলের জন্য প্রায় প্রস্তুত চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেস রয়ে এমন সময় প্রকল্পটির নানা অনিয়মের অভিযোগ তুলেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি খতিয়ে দেখতে বৃহস্পতিবার প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন তদন্ত কমিটির সদস্যরা বিশেষজ্ঞ দলের পরীক্ষায় দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে নেওয়া হবে ব্যবস্থা চার হাজার দুশো আটানব্বই কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে সব কাজই শেষ হয়েছে তবে মেগা প্রকল্পটি যখন যান চলাচলের জন্য প্রস্তুত তখন এর কাজে নিম্নমান ও দুর্নীতির অভিযোগ তুলেছে খোদ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি অভিযোগগুলো তদন্ত ও কাজের মান যাচাইয়ে বৃহস্পতিবার সকালে প্রকল্প এলাকা পরিদর্শনে আসেন তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির সদস্যরা ম্যান লিফটে উঠে তারা খতিয়ে দেখেন ভিলারের বিভিন্ন স্থানের ফাটল পরে জানান রেলিং ও নাটবোল্টুর দুর্বলতা অপ্রয়োজনীয় র্যাম নির্মাণ ও অতিরিক্ত ব্যয় সহ নানা অসঙ্গতির কথা বলেন বিশেষজ্ঞ দলের পরীক্ষায় দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে নেওয়া হবে ব্যবস্থা যাদের ভুল ত্রুটি হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অবশ্যই আমাদের রিপোর্টে থাকবে আর যে সমস্ত ক্রেকের কথাগুলো আসছে আমরা সচক্ষে দেখেছি আমরা বিশেষজ্ঞ নিয়োগ করব দুঃখজনক এখানে ত্রুটি বিচ্ছুতি যেটা আমরা পরিলক্ষিত হচ্ছে আমরা এটা সংশোধনের চেষ্টা করব তবে ফাটল সহ নানা অসঙ্গতি পেলেও এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছে প্রকল্প বাস্তবায়নকারী ও ঠিকাদারি প্রতিষ্ঠান এটা কোনো সমস্যা না স্টার কোনো সমস্যা না এটা যেখানে যেখানে হেয়ার ক্যাকগুলো দেখা গেছে এগুলো একটা ফুলিড আছে ওটা দিয়ে সিল করে দিয়ে আপনার গাড়ির জন্য চলে দেন এটা ফিউচারে আর কোনো সমস্যা হবে না একটা স্প্যানে চৌত্রিশ টনের মতো বা পঁয়ত্রিশ টন বা ছত্রিশ টনের কাজ করা কথা সেখানে একশো বিশ টন লোড চাপানো হয়েছে এবং চাপায় নিয়েও চেক করা হয়েছে যেখানে যে ডিফ্লেকশনটুকু আসছে সেটা আবার লোড রিলিজ হওয়ার পরে আবার জিরোতে চলে গেছে নগরে লালখান বাজার থেকে পতঙ্গা পর্যন্ত ষোলো কিলোমিটার দীর্ঘ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়ন করছে সিডিএ ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান যৌথভাবে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও চীনের র্যাংকিং গত বছরের চোদ্দ নভেম্বর এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম শ্রমিকদের উপর ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশকে আবারও আবেদনের আহ্বান জানালো ওমান সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল বুলুসি তিনি জানান শ্রমিক ছাড়া সব ধরনের ভিসা চালু আছে পরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাক্ষাতে রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রী জানান ওমানে কর্মরত শ্রমিকরা দুদেশের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখছে দশটি ক্যাটাগরিতে বাংলাদেশের জন্য ভিসা দেওয়া হলেও আপাতত বাংলাদেশি শ্রমিক নেওয়া বন্ধ আছে সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা একের পর এক শ্রমবাজার বন্ধ হলেও টনক নড়ছে না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সাত বছর ধরে নিষ্ক্রিয় শ্রমবাজার বাজার দু হাজার বাইশ থেকে হয়নি জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠক অভিযোগ বাইরা মহাসচিবের মার্জিয়া মোমোর রিপোর্ট দু সালে ঢাকঢোল পিটিয়ে নতুন তেপ্পান্নটি দেশে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের জন্য বিশেষ শ্রমবাজার গবেষণা সেল গঠন হয় অথচ সাত বছর পর প্রাপ্তির খাতা শূন্য খুলতে পারেনি একটি নতুন শ্রমবাজারও উল্টো এই সময়ে বন্ধ হয়েছে মালয়েশিয়া কুয়েত ব্রুনেই মালদ্বীপ মরিশাসের শ্রমবাজার স্থবির হয়েছে দক্ষিণ কোরিয়া রোমানিয়া কাতার জর্ডান সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মী নিয়োগ দু হাজার তেইশ সালের একত্রিশে মে কুয়েতের সঙ্গে নার্স টেকনিশিয়ান সহ দক্ষ জনশক্তি নিয়োগে জি চুক্তি সই করে বাংলাদেশ বছরে পঞ্চাশ হাজার কর্মীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় তবে আমলাতান্ত্রিক ও ভিসা প্রক্রিয়ায় জটিলতা সিন্ডিকেট আর উচ্চ অভিবাসন ব্যয়ের কারণে হাতছাড়া হতে যাচ্ছে সম্ভাবনাময় বাজারটি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরা মহাসচিবের অভিযোগ দু সাল থেকে এই পর্যন্ত শ্রম বাজারটি নিয়ে জয়েন্ট কিছু ওয়ার্কিং কমিটির কোনো বৈঠকই হয়নি গবেষণা সেলের কার্যক্রম শুধুমাত্র কাগজে কলমে সীমাবদ্ধ অ্যাগ্রোবেজ ইন্ডাস্ট্রিগুলো শুরু হয়েছে সার্ভিস সেক্টরে আমাদের লোক যেতে পারে তারপর আমাদের হেলথ সেক্টরে লোক যেতে পারে কিন্তু সেই সুযোগগুলো আমরা নিতে পারছি না অনেক বছর ধরে আমরা জয়েন ওয়ার্কিং কমিটির মিটিং হচ্ছে না জানি এইসব মার্কেটগুলোতে আমাদের জয়েন ওয়ার্কিং কমিটির মিটিংগুলো ফ্রিকোয়েন্টলি বাড়ানো দরকার বিদেশে শ্রমবাজার সম্প্রসারণে সংশ্লিষ্ট দেশে বাংলাদেশি মিশনগুলোকে সক্রিয় ও শ্রম কূটনীতি জোরদার করার তাগিদ বিশ্লেষকদের নতুন বাজার সম্প্রসারণ না হলে দেশের অভিবাসন খাত বিপর্যয়ের মুখে পড়বে বলে শঙ্কা তাদের সেল তৈরি হচ্ছে কিন্তু তারপরে সেটা কাজ করছে না এটা অত্যন্ত দুঃখজনক অন্যান্য দেশে কিন্তু এই ধরনের সেলগুলো খুবই অ্যাক্টিভ এবং আমাদের পার্শ্ববর্তী দেশ বিশেষ করে ভারত শ্রীলঙ্কা শ্রমবাজারের অবস্থা দেখে তারপরে সে অনুযায়ী তারা সরকারকে রিকমেন্ড করে প্রাইভেট সেক্টর রিকমেন্ড করে এবং তারা ঠিক সেইভাবে কিন্তু তাদের যে ম্যান পাওয়ার সেগুলো ক্যাপাবিলিটি ডেভেলপ করে গবেষণার ফলাফলের অভাবে আমরা শিশু যুগলো কাজে লাগাতে পারছি না বিএমইটির তথ্য অনুযায়ী দু সালের তুলনায় চলতি বছরের এপ্রিল নাগাদ বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীদের যাওয়ার সংখ্যা কমেছে এক লক্ষ চার হাজার তিনশো একুশ জন মার্জিয়া মুমু সময় সংবাদ ঢাকা টাকা জমা দিয়েও যেসব কর্মী মালয়েশিয়া যেতে পারেনি তাদের টাকা পনেরো দিনের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন আগামী পনেরো দিনের মধ্যে টাকা ফেরত না দিলে এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমাদের কাছে যারা যাইতে পারে নাই তাদেরও লিস্ট আছে প্রায় দুই হাজার পঁচিশ জন কমপ্লেন করছে তাদের ডকুমেন্টস সাবমিট করছে সেই ডকুমেন্ট অনুযায়ী আমরা ডকুমেন্টগুলো রিক্রুটিং এজেন্সির যাদের বাইরা বাইরার নেতৃবৃন্দ দায়িত্ব নিয়েছে এবং আমার বিশ্বাস এবার তারা বাইরা বুঝতে পারতেছে রিক্রুটিং এজেন্টও বুঝতে পেরেছে যে এবার ছাড় দেওয়া হবে না সাইবার বোলিং ও ডিপ ফেক ভিডিও দিয়ে অপরাধের জন্য ফেসবুক এক্স হোয়াটসঅ্যাপ ও টিকটককে এক হাত দিলেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বললেন ডিজিটাল এসব প্ল্যাটফর্ম ব্যবসা ছাড়া কিছুই বোঝে না সামাজিক যোগাযোগ মাধ্যমে হরহামেশায় চোখে পড়ে তারকাদের ভুয়া ভিডিও দেখা যায় অনলাইন জোয়ার প্রচারণায় অভিযোগ উঠেছে এআই প্রযুক্তি ব্যবহার করে তারকা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জেনারেট করা ছবি ও কণ্ঠ হুবহু নকল করে বানানো হচ্ছে ভিডিও এতে সামাজিকভাবে হচ্ছেন অনেকেই অনলাইন জুয়ার ফাঁদে আটকা পড়েছে দেশের লাখ মানুষ ঘটছে নানা অপরাধ পাচার হচ্ছে দেশের টাকা এসব বন্ধে বারবার তাগাদা দিয়েও সারা না পাওয়ায় ফেসবুক এক্স ও টিকটক সহ ডিজিটাল প্ল্যাটফর্মের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী ফেসবুক টিকটক এক্স ইনস্টাগ্রাম ইমো হোয়াটসঅ্যাপ ক্রিমিনালস এত করে বলছি পঞ্চাশ লক্ষ মানুষ বাংলাদেশে অনলাইন আসক্ত এটা কখনোই কোনো দায়িত্বশীল সরকার মেনে নিতে পারে না এ সময় রোহিঙ্গা সমস্যার জন্য ফেসবুকের প্রচারণাকে দায়ী করেন প্রতিমন্ত্রী আমার কথা না ব্যক্তিগত এটা বাংলাদেশ সরকারের কথা না এটা ইন্টারন্যাশনাল সবগুলো গবেষণায় আসছে এই যে রোহিঙ্গাদের যে এই মারাত্মক যে একটা মানে ক্রাইসিস তৈরি হলো এটা কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক কর্মকাণ্ড কিংবা প্রচার প্রচারণা সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান জুনায়েদ আহমেদ পলক যত কিছু প্রচার প্রচারণা করে এটা হচ্ছে একটা সাজানো নাটক শুভ খান সময় সংবাদ ঢাকা সময় সংবাদে আরো থাকছে বিশ্বকাপ ট্রফি হাতে দিল্লিতে রোহিত শর্মা টিম ইন্ডিয়ার সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর শুভেচ্ছা বিনিময় ম্যান ইন ব্লুদের ছাদ খোলা বাসে রাজস্বিক সংবর্ধনার অপেক্ষায় মুম্বাই চট্টগ্রামে অনুষ্ঠিত হল বাংলাদেশ নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ এতে উনসত্তর জন নবীন কর্মকর্তা কমিশন প্রাপ্ত হয়েছেন বাদ্যের তালে তালে ধীর পাইয়ে এগিয়ে যাচ্ছে সুসজ্জিত নৌবাহিনীর নবীন অফিসার দল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে উৎসব মুখর পরিবেশ এবারের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে নৌবাহিনী দু একুশ বি ব্যাচের সাতান্ন জন মিডশেপম্যান এবং দু চব্বিশ এ ব্যাচের বারো জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ মোট ঊনসত্তর জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন সন্তানদের অর্জনে গর্বিত অভিভাবকরাও আমার ছেলে আজকে নেভাল অফিসার হয়েছে বা এটা মানে গর্বে আমার বুকটা ভরে গেছে দেশের জন্য যেটা দরকার ও যদি দরকার প্রাণ দেবে প্রাণ বৃষ্টি উপেক্ষা করে নেভাল ইতিহাসে এবারই প্রথমবারের মতো ভারতীয় নৌপ্রধান এডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী কুচকাওয়াজ পরিদর্শন করেন টুগেদার উই শ্যাল বিল্ড আ ফিউচার ফর आवर পিপল বেসড অন সিকিউরিটি এন্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন অফ সাগর পরে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারী অফিসারকে সোর্ড অফ অনার এবং দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জনকারীকে নো প্রধান স্বর্ণপদক এবং সর্বোচ্চ ফলাফল অর্জনকারীকে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক তুলে দেন প্রধান অতিথি দীর্ঘ কঠিন সামরিক প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান এসব নবীন অফিসাররা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কাজে লাগানোর পাশাপাশি সুবিশাল সমুদ্র রক্ষায় অতন্ত্রপর হিসাবে কাজ করবে এমন প্রত্যাশা সংস্কৃতি চট্টগ্রামের একাডেমি থেকে সময় দেশের বাইরের খবর যুক্তরাজ্যে চলছে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ বিভিন্ন জরিপে এবার লেবার পার্টির জয়ের আভাস পাওয়া যাচ্ছে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে লন্ডনে আছেন সহকর্মী শোয়েব কবির সরাসরি যাচ্ছে তার কাছে যুক্তরাজ্যের সেনের সময় সকাল সাতটায় যুক্তরাজ্যের ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এটি চলবে রাত দশটা পর্যন্ত এই দীর্ঘ সময়ে ব্রিটেনে যারা ভোটার রয়েছেন তারা ভোট দিবেন ইতিমধ্যেই কনজারভেটিভ দলীয় প্রধান ঋষি সোনাক এবং লেবার দলীয় প্রধান ক্যারিস্টমার তারা তাদের নিজ নিজ ভোট কেন্দ্রে সহ তারা ভোট দিয়েছেন গেল নির্বাচনে যে দেড় মাস ধরে যে উত্তাপ উত্তেজনা ছিল সেটি কিন্তু আজই শেষ হতে যাচ্ছে এবং আজই ব্রিটিশ যারা ভোটার রয়েছেন তাদের ভোটের মাধ্যমে জানতে পারবো কে হতে যাচ্ছেন আগামী দিনের ব্রিটিশ সরকারের সরকার প্রদান একই সাথে যেসব জনমত জরিপ রয়েছে সেসব জনমত জরিপে কিন্তু এগিয়ে রয়েছে চোদ্দ বছর ক্ষমতায় না থাকে লেবার চোদ্দ বছর ক্ষমতায় না থাকে লেবার তারা হয়তো এবারে বিপুল সংখ্যক আসনে এমনকি ধারণা করা হচ্ছে সাড়ো পাঁচশোর অধিক আসনে জয়লাভ করতে পারে আর এই ফলাফলের প্রতিফলন হয়তো মুখ থুবড়ে মুখ থুবড়ে পড়তে পারে কনজারভেটিভ সরকারের ঋষি সুনাক এবং তারা ধারণা করা হচ্ছে যে কনজারভেটিভ পার্টির প্রতিষ্ঠার পর থেকে তাদের ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক আসনের পরাজয় তাদের হয়তো বরণ হতে পারে একই সাথে কিন্তু লেবারও কিন্তু সর্বোচ্চ সংখ্যক আসনে আর এখানে তৃতীয় পক্ষ হিসেবে এখন সক্রিয় হয়ে রয়েছে রিফর্ম পার্টি ইউকে এর মূল যে নেতা রয়েছে নাইজাল ফারাস তিনি কিন্তু খুব সক্রিয় রয়েছেন এবং তার এবং ধারণা যে কনজারভেটিভের বেশ কিছু সংখ্যক হয়তো ভোট তারা হয়তো ভাগ বসাতে পারে তবে জনমত জরিপ আর যেটি বন এখন তো লেবার কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে তবে এবার এবার বাংলাদেশি যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু বেশ কিছু প্রার্থী রয়েছেন এক আমরা সবচেয়ে যে তথ্য আমরা পেয়েছি চৌত্রিশ জন বাংলাদেশি করছেন এবং যার মধ্যে লেবার দল থেকে নোমিনেশন পেয়েছেন আটজন এবং এবং এই আটজনের মধ্যে হয়তো এই আটজনের মধ্যে হয়তো যারা জয়ী হবেন তাদের হয়তো বেশ কয়েকজনকে হয়তো মন্ত্রিসভায় আশান অ্যাক্সেশন পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এখন থেকে আরো তবে এখন থেকে আরো প্রায় বাংলাদেশ সময় আমরা আগামীকাল সকাল থেকে জানতে পারবো যে ব্রিটিশ যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে হতে যাচ্ছেন সরাসরি যুক্ত ছিলাম লন্ডনে এবার জানা বহু খেলার খবর অবশেষে বিশ্বকাপ জয়ের চার দিন পর দেশে ফিরেছে ভারত সকাল ছয়টায় বার্বাডোস থেকে ইয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে দিল্লিতে পৌঁছায় রোহিত কোহলিরা এরপর হোটেলে বিশ্রাম নিয়ে বিশেষ জার্সি পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন ক্রিকেটাররা স্নিগ্ধ এই সকালটা স্মৃতির পাতায় চিরদিন অমলিন থাকবে ভারতের ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে দিল্লি বিমানবন্দরে হাজার হাজার সমর্থকের ভিড় ঘূর্ণিঝড় বেরিলের তাণ্ডবে আটকে পড়া ভারতীয় দল চার দিন পর ফিরেছে আপন নিরে দেশকে বিশ্বজয়ের আনন্দ উপহার দেয়া বিজয় বীরদের বরণে এই অপেক্ষা তো বড় মধুর ভারতীয়দের কাছে অবশেষে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে বার্বাডোস থেকে ষোলো ঘণ্টা পর দিল্লিতে পা রাখেন বিরাট হার্দিক কোহলিরা টিম বাসে থাকা ক্রিকেটারদের ভালোবাসায় সিক্ত করেন রাস্তার দুই পাশে থাকা সমর্থকরা বিশ্বজয়ী ক্রিকেটাররাও হাত নেড়ে সমর্থকদের হৃদয় উজাড় করা ভালোবাসার জবাব দেন হোটেলে পৌঁছানোর পর তৈরি হয় ঘন পরিস্থিতি নানা আয়োজনে ক্রিকেটারদের বিশ্বকাপ জয়ের প্রতিদান দেন সমর্থকরা কেক কেটে বরণ করে নেওয়া হয় এগারো বছর পর আইসিসির কোনো আসরে জয়ীদের হোটেল থেকে এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে তার বাসভবনে যান ক্রিকেটাররা সেখান থেকে একটি বিশেষ বিমানে করে মুম্বাইয়ে যাবে দল বিকেল পাঁচটায় মুম্বাইয়ের নরিমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের জন্য মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে হবে জমকালো সংবর্ধনা অনুষ্ঠান সেখানে ভারতীয় দলের হাতে পুরস্কার হিসেবে একশো কোটি টাকা তুলে দেবেন বিসিসিআই কর্তারা আক্তার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার তিস্তা ইস্যুতে এখনও চীন ভারত মহাপ্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তকে সম্মান জানায় বেজিং বললেন রাষ্ট্রদূত দিল্লির সঙ্গে কাজ করতেও আগ্রহী সিলেটের জকিগঞ্জে বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি প্লাবিত গ্রামের পর গ্রাম চরম দুর্ভোগে কয়েক লাখ মানুষ উত্তরে ভাসছে কুড়িগ্রাম গাইবান্ধা এই ছিল সময় সংবাদের পর বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মার্জিয়া শ্রেয়া ধন্যবাদ বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়ের